হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। তো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন টপিক নিয়ে আমি আবার চলে আসলাম। আজকে যে টপিকটা ব্যাপারে আমি ডিসকাস করব, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টপিক ইন আওয়ার সোসাইটি, দ্যাট ইজ ম্যারেজ। ইয়েস, বিয়ে নিয়ে, ম্যারেজ মানে ম্যারেজ ইটসেলফ, ম্যারেজ অ্যাজ আ টপিক নিয়ে মানে কিছু কথা আমি বলতে চলে এসেছি। তো টুডেজ টপিক ইজ ম্যারেজ। আচ্ছা, আমাদের সমাজে, আমাদের স্পেশালি আমাদের ইন্ডিয়ান কালচারে ম্যারেজকে খুব প্রায়োরিটি দেওয়া হয়। ইটস আ গ্রেটেস্ট ইনস্টিটিউশন ম্যারেজ, সো সেটা নিয়ে কোনো কথা নেই। অবভিয়াসলি ম্যারেজ ইজ দ্য গ্রেটেস্ট ইনস্টিটিউশন। ইভেন আমাকেও ম্যারেজ নিয়ে অনেক ট্রোল করা হয়েছে, কারণ আমি অ্যাম সিঙ্গেল, আই এম স্টিল নট ম্যারিড। সো আমি কেন বিয়ে করিনি, আমাকে কেউ বিয়ে করবে না যেহেতু আমি মোটা বলে, সেটা ডিফারেন্ট ইস্যু। সেটা আমার একটা আলাদা একটা ভিউ পয়েন্ট আছে ম্যারেজ নিয়ে, ইন লাইক মাই পার্সোনাল লাইফের ব্যাপারে, দ্যাট মাই ভিউ পয়েন্ট অ্যাবাউট ম্যারেজ, দ্যাট ইন মাই পার্সোনাল লাইফ আর কি, মানে আমি কী ভাবি আর কি, দ্যাট ইজ, সেটা এখানে বিষয় না, সেটা নিয়ে আমি কথা বলতে আসিনি। এটা হলো ওভারঅল আমি ম্যারেজ নিয়ে কথা বলতে এসেছি। ম্যারেজটা কেন এত ইম্পর্ট্যান্ট? অবভিয়াসলি ম্যারেজ ইজ ইম্পর্ট্যান্ট, বিভিন্ন কারণে ম্যারেজ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হলো, আমরা সবাই জানি আমাদের বাবা মা সারা জীবন থাকবে না, এটা খুব দ্য ভেরি ব্রুটাল ট্রুথ, ইয়েট ভেরি প্র্যাকটিক্যাল ট্রুথ, মানে বাস্তব কথা, সারা জীবন থাকবে না। তাই জন্য আমাদের একটা পার্টনারের দরকার, আমাদের একটা সিকিউরিটির দরকার। ছোটোবেলার থেকেই আমরা আমাদের বাবা মার সাথে থাকি, ভাই বোন বাবা মা আমাদের ফ্যামিলির সাথে থাকি, কিন্তু ফ্যামিলি সবসময় থাকবে না, একটা বয়স হবে বাবা মা ছেড়ে চলে যাবে, তখন একটা পার্টনারের দরকার পড়ে, পার্টনার সব ক্ষেত্রেই আর কি, মানে এটা আমার মত আর কি, পার্টনার ইন দ্য সেন্স লাইক সে তোমার ভালো সাপোর্ট সিস্টেম হবে, নট অনলি ফাইন্যান্সিয়াল, নট অনলি ইমোশনালি, ইয়েস ইমোশনালি আমার খুব ম্যাটার, মানে আমার কাছে এটা খুব ইম্পর্ট্যান্ট। আমি বলবো যে সাপোর্ট সিস্টেমটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, মানে যে মানে বাবা মার পরে মানে যেই জায়গাটা আমি কাউকে দিতে পারবো, সেরকম মানুষ যদি হয় মানে দ্যাট ক্যান বি আ পারফেক্ট ম্যারেজ। সেটা আমার ওপিনিয়ন, যাই হোক আমার ওপিনিয়ন নিয়ে আমি এখানে কথা বলতে আসিনি, মানে আমার নিজস্ব ওপিনিয়ন না, এটা মানে ইউনিভার্সালি মানে ওভারঅল কিছু ব্যাপার নিয়ে আমি কথা বলতে এসেছি। অবভিয়াসলি সাপোর্ট সিস্টেম, ফাইন্যান্সিয়াল সাপোর্টও সবার দরকার, মেন্টালি ফিজিক্যালি সব রকম সাপোর্টই, একটা লিগাল সিস্টেমে, লিগালি আমরা বিয়ে মানে কি, অবভিয়াসলি লিগাল একটা মানে ইয়ে লেগে যায়, স্ট্যাম্প লেগে যায়, সো সব কিছু জীবনে দরকার পড়ে, একটা নারী সব কিছুই দরকার পড়ে। কিন্তু 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 বিয়েটা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, বাট ইজ ইট মানে ম্যান্ডেটরি, মানে ম্যান্ডেটরি ইন দ্য সেন্স এ হতেই পারে ইটস ম্যান্ডেটরি, কিন্তু ইজ ইট আলটিমেটম, মানে এইটাই সব কিছু? এইখানেই আমার টপিকটা, এখানেই আমার কিছু প্রশ্ন। বিয়ে খুব সুন্দর জিনিস হতেই পারে, খুব ইম্পর্ট্যান্ট জিনিস, কিন্তু এটা সব কিছু হতে পারে না, সব কিছু হতে পারে না ইন দ্য সেন্স যে কোনো মানুষ, কোনো পুরুষ ছাড়া, কোনো ম্যান ছাড়া কি একটা মেয়ে সার্ভাইভ করতে পারে না? হ্যাঁ মানছি বাবা মা সারা জীবন থাকে না, সে তো খেটেও খেতে পারে, সে তো রোজগার করতে পারে, সে নিজের দমে খুব হার্ডওয়ার্ক করে নিয়ে সে নিজে বাড়িও করতে পারে। অনেক অনেক এরকম এক্সাম্পল আমাদের সোসাইটিতে আছে, আমরা দেখেওছি, দ্য গ্রেটেস্ট সিঙ্গার আমাদের লতা মঙ্গেশকর জি, সি ইজ আনম্যারিড, সে কিন্তু কোনো দিনই বিয়ে করেনি। আরও অনেকে আছে, অনেক এক্সাম্পল আছে আমার মানে আত্মীয় স্বজনের মধ্যেই আছে অনেকে, তারা হাইলি লাইক হিউজলি হাইলি সাকসেসফুল, তাদের অনেক এরকম আছে তাদের বাবা মা কেউই নেই, কিন্তু তারা একলা থেকেও একলা লড়াই করে যাচ্ছে, আনম্যারিড। সো দ্যাট ইজ মানে আমি বলতে চাই ইট ইজ ইম্পর্ট্যান্ট, বাট ইট ইজ নট আলটিমেট, মানে এটা ছাড়া কোনোই গতি নেই, এই কথাটা কিন্তু ভুল। এই এই কথাটা বলে কিন্তু আমরা নারীদেরকে খুব অসম্মান করি। এই যে আমাদের সমাজে এখনও কিছু কিছু মানুষ আছে যে কি না
বিয়েটাকে এমনই একটা জায়গা নিয়ে যায় যে জোর করে সংসার করানো বলো, যে একটু বিয়ে হয়ে গেছে বলে, তারপরে যে মেয়ে মেয়ে হয়ে পয়দা হয়েছে তো বিয়ে হতেই হবে, যেইভাবে হোক আমাদের অ্যাডজাস্ট করে যুদ্ধ করে একটা টক্সিক রিলেশনশিপের মধ্যে থেকেও আমাদের বিয়েটা চালিয়ে যেতে হবে। এখানেই আমার কোশ্চেনটা, কেন কেন আমরা নারীরা নিজেদেরকে এত আন্ডার এস্টিমেট করছি? কেন বিয়ে, যদি এটা আবারও আমার পার্সোনাল ওপিনিয়ন, যদি আমি এমন একজন মানুষ পাই যে আমার মায়ের পরে, মানে এটা আমার মত আর কি, আমার মায়ের পরে, ঠিক আমার মায়ের পরের জায়গাটা আমি যাকে দিতে পারবো, আমার কাছে দ্যাট ইজ মাই ম্যান। সো এরকম মানুষকে ঠিক আছে বিয়ে কি বলবো, মানে এটা তো কারোর হাতেই নেই যে বিয়েটা সাকসেসফুল হবে কি না কি হবে না। বিয়ে, ম্যারেজ ইজ এ ভেরি ট্রিকি থিং, ইটস ডিপেন্ড, এটা অনেক কিছু ফ্যাক্টরসের উপরে ডিপেন্ড করে ম্যারেজটা সাকসেসফুল হবে কি না, সেটাও একটা ডিফারেন্ট ইস্যু, সেটা নিয়ে আরও প্রচুর টপিক হয়ে যায়। তো ব্যাপারটা হলো আমি এটা মনে করি যে আমার মায়ের পরে, আমি যাকে যে মায়ের পরে যে জায়গাটা দিতে পারবো ওরকম মানুষকে আমি বিয়ে করতে রাজি আছি। কিন্তু এটা আমার আমার আমাকে নিয়ে কথা বলছি না, এটা হলো ওভারঅল। আজকাল কিছু কিছু এখনও 2024-এর জমানায় এখনও ওরকম নারীরা আছে যাদের কোনো পুরুষ ছাড়া যাদের হবে না, মানে যাদের বিয়ে আলটিমেটাম, বিয়ে ছাড়া তাদের জীবন চলবে না। এটা ইনডাইরেক্টলি মহিলাদের, মেয়েদের, নারীদের ইনসাল্ট করা। কেন একটা নারী চাকরি করতে পারে না, পুরুষ যদি চাকরি করতে পারে নারী কেন চাকরি করতে পারবে না? নারী নিজের একলা কেন থাকতে পারবে না, একলা টাকা রোজগার করবে, স্ট্রাগল করবে, সব কিছু ফেস করবে। আফটারঅল আমরা নারী, আমাদের মধ্যে মা দুর্গা, মা কালী, তারা মা আমাদের ভেতরেই আছে। একটা মেয়ে হলো বলে না, সে বিবাহিত হোক কিংবা বিবাহিত না হোক, তার মধ্যে কিন্তু একটা মা বাস করে। তো যাদের মধ্যে মা বাস করে না তারা খুব শক্তিশালী হয়। কেন সবসময় এই সমাজে দাঁড়িয়েও, 2024-এর জমানায় দাঁড়িয়েও, যেখানে কিছু কিছু ক্ষেত্রে বিয়েটা সাংঘাতিক একটা কষ্টকর, কিন্তু তাও আমাদের বিয়েতে থাকতে হবে, কারণ বিয়ে বিয়ে হয়ে গেছে, এটা সাংঘাতিক একটা ব্যাপার। ওয়াই, কেন সমাজ এখনো কেন এই এই টিপিক্যাল ধারণায় বাস করে, এই টিপিক্যাল ধারণায় সমাজ কেন বাস করে? একটা পুরুষ ছাড়া বুঝি নারীর কোনো মানে গতি নেই, কারণ অবভিয়াসলি বিয়ে তো একটা নারী পুরুষেরই হয়। হ্যাঁ, বিদেশে হতে পারে, অনেক মেয়ে মেয়ে বিয়ে করছে আজকাল, ছেলে ছেলেও হতে পারে, সেটা ডিফারেন্ট ইস্যু, যেটা এখন সবই সব কিছু লিগালাইজ হয়ে গেছে, সেটা আমি কাউকে অসম্মানও করছি না, কিছুই না, এভরিথিং ইজ লিগালাইজড। সো কিন্তু আমাদের সমাজে এখানে মেয়ের ছেলেরই তো বিয়ে হয়, পুরুষ আর নারীর বিয়ে হয়। তো সেই ক্ষেত্রে আমি বলছি যে কি না, এটা আলটিমেটাম হতে পারে না, মানে এটাই সব কিছু, এর ছাড়া নারীর কোনো গতি নেই। নারী চাকরি করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, সম্মান নিয়ে পায়ে দাঁড়াতে পারে, তো সেই ব্যাপারে আমরা ভাবছি না কেন? তো সেটাই বলার ছিল, সেটা আমার নিজস্ব বক্তব্য। জানি অনেকে হয়তো একদমই পছন্দ হবে না আমার এই বক্তব্যটা, ভেরি ভেরি অন আ ডিফারেন্ট লেভেল, মানে বেঙ্গলি কমিউনিটি না, এমনিতেই এটা ম্যারেজটা একটা খুবই কন্ট্রোভার্সিয়াল একটা টপিক, কিন্তু আমি ম্যারেজকে অসম্মান করিনি। আমি বলছি ম্যারেজ খুব সুন্দর জিনিস, ইটস আ গ্রেটেস্ট ইনস্টিটিউশন, কিন্তু দিস ইজ নট অল, এটা সব কিছু না। কারণ এটা যদি সব কিছু হয় তাহলে একটা নারীকেই অপমান করা হবে, এটা যদি সব কিছু হয় তার মানে আমরা পুরোপুরি একটা পুরুষের উপর ডিপেন্ডেন্ট, আমরা নিজস্ব কিছু করতেই পারবো না, তাই না? সেইটুকুই বলা, মানে হ্যাঁ বিয়ের পরে অনেকেই আজকাল চাকরি করছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি বলছি যে একটা সেলফ ইন্ডিপেন্ডেন্ট ওম্যানের কথা বলছি, সেলফ ইন্ডিপেন্ডেন্ট ওম্যানকে আমরা কিছুতেই ইনসাল্ট করতে পারি না। এটা বলে, এটা প্রজেক্ট করে যে এখনও সমাজে অনেক মানুষ আছে, এটা প্রজেক্ট করে যে ম্যারেজ ইজ আলটিমেটাম, ম্যারেজ ইজ নট দ্য আলটিমেটাম, ইটস আ পার্ট অফ লাইফ, ইটস নট এভরিথিং। চলো, জানি ভুল বললাম না ঠিক বললাম আমি জানি না, আমি শুধু আমার চ্যানেলে, আমার এই মানে আমার থিঙ্কিং থেকে, আমার চ্যানেলে অ্যাজ এ ক্রিয়েটার হিসাবে আমি এটা করলাম। তো চলো, বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।